এমন অনেক মানুষ রয়েছে যারা ইচ্ছা করে হজ ও উমরা করার তবে তারা সমর্থ রাখে না পাথিও জোগানোর তথা খাদ্য সম্ভার ও রাস্তা খরচ জোগানোর কিন্তু আল্লাহর রহমত প্রশস্ত শরীয়তে তাদের জন্য ও অন্যদের জন্য এমন কিছু সহজ আমল রেখেছেন যার সোয়াব হজ ও উমরার মতো আর সেগুলো হলো কেউ যদি ফজরের সালাদ জামাতের সঙ্গে আদায় করে সূর্যোদয় পর্যন্ত মসজিদে বসে থাকে এবং আল্লাহর জিকির করে অতঃপর দুই রেখাত সালাত আদায় করল সেই ব্যক্তি হজ ও উমরার সাব নিয়ে ফিরল আর যে ব্যক্তি নিজ ঘরে পবিত্রতা অর্জন করল অতঃপর মসজিদে কুবাই এসে কোনো নামাজ আদায় করল সে ওমরার সব হাসিল করল আর রমজান মাসে ওমরাকারীর সোয়াব রসুল সাল্লামের সাথে হজকারীর নেয় আর যে ব্যক্তি কোনো ফরজ নামাজ আদের উদ্দেশ্যে নিজ ঘর থেকে অজু করে মসজিদের দিকে বের হয় সে ব্যক্তির সোয়াব বাদা হাজির মতো আর যে ব্যক্তি স্বাস্থ্যের সালাত আদায় করার জন্য বের হয় সে একজন ওমরাকারের সোয়া পাবে আর যে ব্যক্তি কাউকে হজের জন্য প্রস্তুত করে দেয় তার জন্য ওই ব্যক্তির মতো সোয়াব তবে ওই ব্যক্তির থেকে কোনো সয়াব কমানো হবে না আরো যে সমস্ত আমলের সোয়াব হজ ওমরার সোয়াবের সমান তা হলো প্রত্যেক ফরজ সারাতের শেষে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তেত্রিশ বার করে পাঠ করা হজরত আবু হুরাইরা রাজিয়াল্লাহ আনহু বর্ণনা করেন দরিদ্র লোকেরা অসল সাল আলিয়া সাল্লামের নিকট এসে বলল সম্পদশালী ব্যক্তিরা বেশি সোয়াব ও জান্নাত নিয়ে যাচ্ছে আমরা যেমন নামাজ পড়ি তারাও নামাজ পড়ে আমরা যেমন রোজা রাখি তারাও রোজা রাখে উপরন্ত তাদের রয়েছে অতিরিক্ত সম্পদ ফলে তারা হজ করতে পারে ওমরা করতে পারে জিহাদে অংশগ্রহণ করতে পারে এবং সাদকাও দিতে পারে নবী তাদেরকে বললেন আমি কি তোমাদের এমন একটি আমল শিখিয়ে দেবো না যা করতে পারলে তোমরা অগ্রগামীদের স্তরে পৌঁছে যাবে এবং যারা তোমাদের পিছনে তারা তোমাদের স্তরে পৌঁছাতে পারবে না তোমরা হবে চেষ্টাতম মানব তবে অন্য কেউ এটি করলে সেও তোমাদের মতো হয়ে যাবে আমলটি হলো প্রত্যেক নামাজের পর তেত্রিশ বার করে সুবাহন আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং তেত্রিশ বার আল্লাহ আকবার পাঠ করা আল্লাহ তাআলা বলে والله ذو الفضل العظيم